হ্যালো ফ্রেন্ডস, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো একদম নরম তুল তুলে সুজি দিয়ে ভাপা পিঠের রেসিপি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। কাউকে বলে না দিলে সে কিন্তু বুঝতেই পারবে না যেটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সুজির ভাপা পিঠে বানানোর জন্যে প্রথমে আমাদের সুজিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো একটা কড়াই গরম করে নিয়েছিলাম, এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম, আর আঁচটাকে একদম কম করে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে জাস্ট এক মিনিটের জন্য একটুখানি ভেজে নিচ্ছি। কোনোভাবে সুজিটাকে খুব বেশি ভেজে একদম লাল করে ফেলার প্রয়োজন নেই, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তো সুজিটাকে আমি ভেজে নিয়েছি, এবার একটা বোলের মধ্যে সুজিটাকে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি হাফ কাপ, তার সাথে দিয়ে দিচ্ছি এক টিস্পুন নুন, 1/4 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম। তবে এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে কোরানো নারকেলটা দিলে পিঠের টেস্ট খুবই ভালো হয়। আর তার সাথে দিয়ে দিলাম 1 কাপ জল। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তো সমপরিমাণেই জলটা ব্যবহার করলাম, কারণ সুজি কিন্তু অনেক জল টেনে নেবে। এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট, এরই মধ্যে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিলাম 15 মিনিটের জন্যে। ফিরে এসেছি 15 মিনিট পরে, দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, সুজিটা অনেকটাই জল টেনে নিয়েছে আর অনেকটাই ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার কারণে পিঠেটা অনেক নরম হয় আর পিঠেটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আজকের পিঠেগুলো তৈরি করার জন্যে আমি এরকম ছোটো ছোটো বাটি নিয়েছি, আপনারা চাইলে এরকম ছোটো ছোটো কেক মোল্ডের মধ্যেও এটা করতে পারেন। তবে যেহেতু এই কেক মোল্ডগুলো সবার কাছে থাকে না, তাই জন্যেই ছোটো বাটির মধ্যেই আজকে আমি পিঠেগুলো তৈরি করে দেখাচ্ছি। বাটিগুলোর মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি, যাতে করে পিঠেটা হয়ে যাওয়ার পরে সেটা বের করতে সুবিধা হয়। তো বাটিগুলো আমি তৈরি করে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে নিয়েছি একটুখানি কোরানো নারকেল আর একটু খেজুরের গুড়, গুড়টাকেও আমি ছোটো ছোটো করে ভেঙে রেখেছি। এবার একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। উপর থেকে একটুখানি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি, আমি একটু বেশি করে দিচ্ছি যেহেতু বাড়িতে করা হচ্ছে, আর খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে একটুখানি। খেজুরের গুড় আর নারকেলটাকে এবার সুজির ব্যাটার দিয়ে পুরোটা কভার করে দিতে হবে। তো উপর থেকে আরো 2 টেবিল চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। একটা পিঠে আমার তৈরি হয়ে গেল, একই রকম ভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে। আর উপর থেকে কিন্তু একটু জায়গা ফাঁকা রাখতে হবে, যেহেতু এর মধ্যে বেকিং পাউডার রয়েছে তো এটা কিন্তু ফুলে উঠবে, তার জন্য উপরে একটু জায়গা ফাঁকা রেখেছি। একই রকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এটা যেমন তৈরি করা সহজ, খেতেও কিন্তু খুবই টেস্টি। অবশ্যই এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে তৈরি করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এটা কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না যেটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। তো প্রত্যেকটা বাটিতেই আমি পিঠেগুলোকে সেট করে নিয়েছি, এবার উপর থেকে একটা ফয়েল দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে ছোট একটা প্লেট দিয়েও এটাকে ঢেকে নিতে পারেন, তবে অবশ্যই করে কিন্তু এটাকে ঢেকে নিতে হবে, নাহলে উপরের স্টিমগুলো পড়বে, পিঠেটা কিন্তু ভালো মতন সেদ্ধ হবে না। এদিকে একটা কড়াইতে 2 কাপ জল আমি গরম করে নিয়েছি, জলটা কিন্তু ফুটছে আর আঁচটাকে একদম কমানো আছে। একটা খাওয়া রাখার স্ট্যান্ড বসিয়ে দিলাম, উপর থেকে আরও একটা স্ট্যান্ড আড়াআড়িভাবে আমি বসিয়ে দিলাম, যাতে করে বাটিগুলো রাখতে সুবিধা হয়। 4টে বাটি আমি বসিয়ে দিয়েছি, এবার আঁচটাকে কম থাকা অবস্থাতেই ঢেকে দেবো এটাকে 20 মিনিট, আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে। 20 মিনিটের মধ্যে পিঠেগুলো আমাদের হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, পিঠেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই ফুলেছে। এবার একটা ফয়েল খুব সাবধানে আমি একটুখানি সরিয়ে দেখছি, যেহেতু এখন এটা খুবই গরম তো খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। একটা টুথপিক দিয়ে চেক করছি, টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার বেরোচ্ছে, পিঠেটা কিন্তু আমাদের খুব ভালো মতন হয়ে গেছে। এবার একটা পিঠে আপনাদেরকে বের করে দেখাচ্ছি, দেখুন এটা কত সহজে বেরিয়ে এলো। যেহেতু আমরা বাটিতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম, তাই জন্য কিন্তু বাটির মধ্যে কিচ্ছু লেগে নেই, খুব সহজে এটা বেরিয়ে এসেছে। একটা পিঠে ভেঙে দেখালাম, দেখুন এটা কিন্তু দেখতে একদম ভাপা পিঠের মতন হয়েছে আর খেতেও খুবই টেস্টি। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।